কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর সড়ক প্রায় ফাঁকা। রাস্তায় বের হলেই জিজ্ঞাসাবাদ। প্রথম দিনে গ্রেপ্তার 550 জন। আজও কাল দেশে আসছে 45 লাখ করোনা টিকা। শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের অগ্রাধিকার, অভিবাসী কর্মীদের টিকার নিবন্ধন শুরু সোমবার। দুই ডোজ টিকা নেওয়ার পর করোনা আক্রান্তের হার 1% কম বলছেন গবেষকরা। রোগীদের হাসপাতালে ভর্তির হার 4%। কিছু কর্মকর্তার যোগ সাজশে বিনামূল্যের ওষুধ ফার্মেসিতে বিক্রি। অভিযানে একজনকে গ্রেপ্তারের পর স্বীকারোক্তি। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের অর্ধশত গ্রামে বন্যা। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত 10টি গ্রাম। দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মন্ত্রী তবা। শুনছিলেন শিরোনাম, শিরোটা যাচ্ছি পুরো খবরে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভোর থেকে রাজধানীতে গাড়ি চলাচল কম। শুক্রবার বেশিরভাগ শিল্প কারখানা বন্ধ থাকায় সড়কে মানুষের উপস্থিতিও কম। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে রাজধানীতে নিয়ম ভেঙে রাস্তায় বের হয় 550 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে প্রায় 5 লাখ টাকারও বেশি। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে শুরু হয়েছে 7 দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে রাজধানীর রাস্তায় রাস্তায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট টহল। রাস্তায় বেরিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অনেককেই। যারা যৌক্তিক কারণ দেখাতে পারেননি আটক করা হয় তাদের। ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে 550 জনকে। আমরা বেশ কিছু লোকজনকে আটক করেছি যারা ইচ্ছাকৃতভাবে ঘুরতে এসেছে এবং ইচ্ছাকৃতভাবে যে সরকারি যে সমস্ত বিধিনিষেধ ছিল, যে যাদেরকে এর আওতায় বাইরে রাখা হয়েছে তারাও এখানে দেখা গেছে যে তারা ইচ্ছাকৃতভাবে ঘুরতে বেরিয়েছে। কেউ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে, কেউ এমনি ঘুরতে বেরিয়েছে। তো এই বিষয়টাতে আমরা কাজ করেছি এবং এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এছাড়া বিভিন্ন গাড়ি ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে প্রায় 5 লাখ টাকার উপরে। শুধু পুলিশ বাহিনী নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে তৎপর ছিল র‍্যাব সদস্যরাও। 182 জনকে 1,32,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্দেশিত যে আমাদের নির্দেশনাগুলি ছিল যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলোর উপরে সচেতন করা, আর বিনা প্রয়োজনে কেউ যদি বের হয় একান্তই বিনা প্রয়োজনে, যে তার কোনো প্রয়োজন নাই, জরুরি প্রয়োজন ব্যতীত, তো তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিভিন্ন জরিমানার আওতা নেওয়া হচ্ছে। র‍্যাব পুলিশ ছাড়াও মাঠে তৎপর ছিল সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লকডাউনের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাবতলিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আপনি যেখানে আছেন সেখানকার সড়ক পরিস্থিতি এখন কেমন দেখছেন? আজকে যেহেতু ছুটির দিন, তার মধ্যে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে, আমাদেরকে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আজ তো কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। সকাল থেকেই আপনি জানেন অঝোরধারায় বৃষ্টি হচ্ছে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায়, এবং আজ শুক্রবার, সেই সূত্রে রাস্তাঘাটে লোকজন খানিকটা কম। আমরা সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু তেমন কোনো চেকপোস্ট বসানোর আসলে সুযোগ ছিল না, কিন্তু বৃষ্টিটা একটু কমার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাবতলিসহ বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট দেখতে পাচ্ছি, এবং সেসব চেকপোস্টে যেসব গাড়ি আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তাদের মধ্যে যারা বৈধ কারণ দেখাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা এছাড়া কোনো কারণ দেখাতে পারছেন না, অকারণে রাস্তায় বের হয়েছেন, তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আশঙ্কা করার মতো একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু মানুষ কিন্তু এই কঠোর লকডাউনের মধ্যেও বাড়ি যাচ্ছেন, অর্থাৎ তারা ব্যাগ নিয়ে রাস্তায় বের হয়েছেন কোনোভাবে হেঁটে, পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে এই আমিনবাজার ব্রিজ পার হয়ে ব্রিজটি পার হয়ে ওই পাশ থেকে আরও ভেঙে ভেঙে হালকা যানবাহনে কিন্তু তারা বাড়ির পথ ধরছেন। কিছুক্ষণ আগে আমরা এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন। তারা বলছিলেন যে আসলে ঢাকাতে খুব জরুরি কাজ থাকবার
কারণে কিন্তু তাদেরকে ঢাকা আসতে হয়েছিল। কিন্তু আমরা যখন জানতে চাই সেই জরুরি কাজটি কী ছিল, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার কোনো সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ এই যে কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ, এই বিধিনিষেধের মধ্যেও কিন্তু একদল মানুষ আছেন যারা বাড়িতে যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধিও তারা কিন্তু সেভাবে মানছেন না, অর্থাৎ মাস্ক পরতেও দেখিনি। আর এছাড়া অন্যান্য যে বিষয়গুলো, যে চেকপোস্ট এবং রাজধানীতে যে তল্লাশি, আপনি জানেন যে আজকে শুক্রবার দিন হওয়ায় রাস্তায় মানুষজন একেবারেই কম এবং মানুষজন কম থাকার কারণে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও কম। সব কিছু মিলে আজকে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব একটা বেগ পেতে হচ্ছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা মানুষের সমাগম কিছুটা হলেও বাড়তে পারে, সেটা তখন জানানো যাবে। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে এই মানুষ বাড়িতে চলে যাচ্ছে লকডাউনের বিধি অমান্য করে, এই বিষয়টুকু বাদ দিলে বাকিটা কিন্তু লকডাউনের যে বিধিনিষেধ সেটি কিন্তু মেনে চলার চেষ্টা করছে প্রশাসন, অর্থাৎ স্বাস্থ্যবিধি প্রতিপালনে, অর্থাৎ নজরদারিতে তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করবার মতো। বিপ্রজিৎ আপনি সঙ্গে থাকুন, এবার আমরা যাচ্ছি মৌচাকে, সেখানে আছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মৌচাকে এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, যেহেতু সকাল থেকে আমরা দেখেছি রাজধানীতে বৃষ্টি হচ্ছে, এখনকার সেই মুহূর্তের সেখানকার চিত্র আমাদেরকে জানাবেন। কিন্তু মৌচাকেও প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেকেই বেরিয়েছেন রাস্তায়। আমি যদি আপনাদের কিন্তু পুলিশের কর্মতৎপরতা দেখাতে চাই, পুলিশ এখানে টহল দিচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে আসলে যারা বেরিয়েছেন তারা কি কারণে বেরিয়েছেন সেই জিনিসগুলো দেখার জন্য, এবং তাদেরকে থামাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে আজকে যেহেতু শুক্রবার, এমনিতেই ছুটির দিন, পাশাপাশি বৃষ্টিও হচ্ছে, লকডাউনও চলছে, এই সব কিছু মিলে মানুষের যে চলাফেরার বিষয়টি সেটি কিন্তু অনেকটাই সীমিত আকারে। তবে যারা বেরিয়েছেন, দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছিলেন যে আসলে বাজার করার জন্য তারা বেরিয়েছেন, এমনটি কিন্তু আসলে বেশিরভাগ মানুষের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ বলছে যে যারা আসলে বের হচ্ছেন রাস্তায়, যাদের মুখে মাস্ক নেই তাদেরকে তারা আটকাচ্ছেন, এবং মাস্ক নেই কেন, যদি মাস্ক ছিঁড়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে মাস্কও দেওয়ার চেষ্টা করছেন, এরকম ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনি জানেন যে পুলিশ র্যাবের পাশাপাশিও কিন্তু বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে তৎপর রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আমরা টহল গাড়ি দেখেছি, তারা টহল দিচ্ছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে। পাশাপাশি বিজিবি কিন্তু এরই মধ্যে জিরো পয়েন্টে একটি চেকপোস্ট বসিয়েছে এবং সেখানে তল্লাশি করছে, এমন তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। সব মিলিয়ে মানুষের মধ্যে যে সচেতনতার অভাবটি ছিল গত কয়েকদিনে সেটা অনেকটাই বেড়েছে। আপনি জানেন যে গত ৬ মাসে আসলে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক বেশি বেড়েছে, যার ফলে কিনা আমরা দেখছি যে এই লকডাউনটি দেওয়া হয়েছে। সেই লকডাউনের বাস্তবায়নের জন্য মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, তবে সার্বিকভাবে যদি সাধারণ মানুষের সচেতনতা না আসে সেক্ষেত্রে লকডাউনের আসলে সফলতাটা কিছুটা কষ্টকর হবে বলে কিন্তু মত দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি তো দেখছি। আমার সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র যেমনটি জানাচ্ছিলেন যে এর মধ্যে, ওই লকডাউনের মধ্যে কিন্তু আসলে মানুষ বাড়ি যাওয়ার চেষ্টা করছে। আমরা রাস্তায় দু একটি হাইয়েস গাড়ি দেখেছি যেখানে কিনা মানুষ আসলে বাড়ি যাওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আমাদের চোখে পড়েছে। সার্বিকভাবে সাধারণ মানুষের সচেতনতা ফলে আসলে এই লকডাউনটি সফল হতে পারে, নয়তো এটার এক ধরনের বিফলতাই থেকে যাবে। আমরা পুলিশকে সকাল থেকে যে বিভিন্ন চেক পয়েন্টগুলো ঘুরেছি, আমরা সকাল ৭টা বা ৮টায় কিন্তু আসলে পুলিশের তেমন কর্মতৎপরতা দেখতে পাইনি, তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা অনেকটাই বেড়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তা কে কোথায় যাচ্ছে। আপনি জানেন যে গতবার যেমন মুভমেন্ট পাস ছিল, এবার কিন্তু মুভমেন্ট পাস নয়, আসলে যৌক্তিক কারণ দেখাতে না পারলেই আটকে দেওয়া হচ্ছে। এই যখন অবস্থা তার মধ্যেও মানুষ বেরোচ্ছেন এবং ঘোরাঘুরি করছেন এরকমটাও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যে মানুষের যে সচেতনতার অভাবের জায়গা সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণে আসলে সাধারণ মানুষের যে সচেতনতার জায়গাটা সেটা যদি না আসে তাহলে পুলিশ বলছে যে তাদের যে কর্মযোগ্যতা সেটা দিয়ে শুধুমাত্র করোনার সংক্রমণ ঠেকানো কষ্টকর হবে। রাজধানীর গাবতলী এবং মৌচাক থেকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মীরা। করোনা রোধে দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। স্বাস্থ্যবিধি ও জনসচেতনতা নিশ্চিতে সকাল থেকেই তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চট্টগ্রামে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন।
তবে সড়কগুলোতে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। এছাড়া সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়ক ছিল একেবারেই ফাঁকা। তবে কোনো কোনো পাড়া মহল্লায় মানুষের জটলা দেখা গেছে। আর স্বাস্থ্যবিধি মেনে চলেছে সব জরুরি সেবা সহ শিল্প কারখানা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউন ও করোনা পরিস্থিতির খবর জানাতে এবার রাজশাহী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমি যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে লকডাউন পরিস্থিতি আপনি কেমন দেখছেন, সেই সাথে করোনা পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। রাজশাহীতে গতকালকে যে আজকের তুলনায় আজকের পরিস্থিতি কিছুটা আমরা একটু মানে দেখছি যে মানুষের চলাচল বেশি, কেননা গতকাল রাত্রে থেকে রাজশাহীতে প্রচুর পরিমাণে সারাদিন বৃষ্টিপাত হয়েছে, যে কারণে স্বাভাবিকভাবে মানুষের চলাচল কম ছিল। তবে আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের চলাচল গতকাল তুলনায় কিছুটা বেড়েছে। আমরা দেখছি যে ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষ চলাচল করছে, কিছু রিক্সাও চলছে, সেই সাথে এমনি সাধারণ মানুষের যে এমনি চলাফেরা সেইটিও বেড়েছে। তো আমরা সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে বিভিন্ন পয়েন্টে তারা যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কেন বের হচ্ছেন। বেশিরভাগ মানুষেরই কিন্তু অভিযোগ বা অজুহাত, তারা যেহেতু কাঁচা বাজার খোলা, তারা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে যাচ্ছেন এমনটাই বলছেন। আবার কেউ কেউ আমরা দেখছি যে বিভিন্ন মোড়ে তারা লকডাউনের সকালের চিত্র দেখার জন্য বের হচ্ছেন। আসলে মানুষের মধ্যে সচেতনতা বোধ একেবারেই কম, বা লকডাউন যে চলছে দেশব্যাপী কঠোর লকডাউন সেইটি মানার প্রবণতাও কম। আমরা দেখছি যে রাজশাহী যদি করোনা পরিস্থিতির কথা যদি জানায় যে রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 17 জন মারা গেছে, তবে এই বিস্তারিত এখন আমরা পাইনি যে করোনা পজিটিভ হয়ে কতজন, উপসর্গ নিয়ে কতজন, বা রাজশাহীর কতজন, এইটি জানতে হয়তো আরও বেশ কিছু সময় আমাদের লাগবে। তবে আমরা জানি যে গতকালকের তুলনায় আজকে মৃত্যুর সংখ্যা কমেছে, গতকালকে ছিল 22 জন, সেখানে আজকে 17 জন। তবে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমরা দেখছি যে মানুষ হাসপাতালে করোনা সংক্রমণ ও পজিটিভ ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা জানি যে হাসপাতালে বেড সংখ্যা 405টি, তার বিপরীতে গতকাল পর্যন্ত 463 জন ভর্তি ছিল, অর্থাৎ আজকে আরও কিছু বেড়েছে, যেহেতু সংখ্যাটা আমরা এখনও হাতে পাইনি। তবে এই যে ক্রমাগত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা জানি যে হাসপাতালে যে এই রাজশাহী মেডিকেল হাসপাতালটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল, এখানে শুধু রাজশাহী বিভাগই নয়, আশপাশের বিভিন্ন বিভাগ থেকে এখানে অনেক ধরনের রোগীরা আসে এখানে চিকিৎসা নিতে। তো এই রোগীগুলো আসাতে করোনার যেহেতু প্রকোপটা বেড়েছে, করোনা সংক্রমণের প্রকোপ বেড়েছে, করোনা রোগীর সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম দিতে কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ। আর লকডাউনের যেহেতু দ্বিতীয় দিন চলছে, আমরা জানি যে রাজশাহীতে 3 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি 9 উপজেলায় 9টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি নগরীতে আরও 4টি অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন এই লকডাউন সফল করতে। আমরা জানি যে গত 24 ঘন্টায় জেলা প্রশাসন রাজশাহী নগরী ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে 50টি ভ্রাম্যমাণ আদালত তারা পরিচালনা করেছে, এবং এই সময় তারা জরিমানা করেছে 66,750 টাকা জরিমানা করেছে, পাশাপাশি যাদের মুখে মাস্ক ছিল না এরকম 810টি মাস্ক তারা বিতরণ করেছেন। মানুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কঠোর লকডাউন কতটা মানা হচ্ছে, সচেতনতা কেমন দেখছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? ধন্যবাদ। আসলে বরিশালে যদি কঠোর লকডাউনের কথা আজকের দিনের বলা হয়, তাহলে আমরা বলবো যে অটো প্রমোশনের মতো, অর্থাৎ গতকালকে যেমন কিছুটা প্রশাসনিক এবং পুলিশ সেনাবাহিনী সব মাঠে নামতে হয়েছিল, আজকে সকালের দৃশ্যপট কিন্তু একেবারেই আলাদা। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পাবলিক নিজে তার মানে অটো লকডাউনটাকে মেনে নিয়েছে অনেকটা, তবে কালকের চেয়ে লোক সংখ্যা একটু বেশি, এই কারণে যে শুক্রবারের বাজারগুলো করা, আমরা বাজার এলাকায় যেখানে দেখেছি সেখানে দেখেছি একটা শুনশান ভাব। আমরা কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনো টহল দেখিনি, সেনাবাহিনীর টহল দেখিনি, আমরা বিজিবির টহল দেখিনি, কিন্তু আমরা দেখছি, আপনি দেখুন
আমি আবারও সেই 17টির প্রাণ কেন্দ্রটাই দাঁড়িয়ে রয়েছি। আজকে কাল যেখানটা দেখেছেন, দেখুন শুনশান অবস্থাটি যেমন কালকে ছিল ঠিক একই অবস্থা আজকে রয়েছে। আজকে কিন্তু বাড়াবাড়ি, প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি যেটা থাকে সেটা কিন্তু একেবারে দৃশ্যমান না। হ্যাঁ, তারা যেটা রয়েছে, তারা বরিশালে এন্ট্রি পয়েন্ট গুলোকে চেক দিয়েছেন এবং কোন রকম কোন এন্ট্রি দিচ্ছেন না। তো সেক্ষেত্রে তাদের সেখানে কিন্তু মিডটাউনে যেখানে ছুটে যাওয়ার, অর্থাৎ পাবলিক রাস্তায় নেমে আসার যে একটা প্রবণতা থেকে থাকে, সেখানে কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, আর কেউ কোনো জোরাজোরি করেনি। তো সেই কথাটাই আবার ফিরে আসতে হয় যে অটো লকডাউন যেটাকে বলা হয়, আজকে এখন পর্যন্ত সেই অবস্থাটি দেখা যাচ্ছে। আর করোনা দৃশ্যপট কিন্তু বরিশালে ভালো রেজাল্ট দিচ্ছে না। যেমন গতকালকে রেজাল্ট আজকে সকালে যেটা আমরা হাতে পেয়েছি সেটি হচ্ছে 111 জন নতুন করে আক্রান্ত হয়েছে। এই 111 জনের মধ্যে 60% রয়েছে এই মহানগরী। মহানগরীর অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ, বোঝা যাচ্ছে না। পাশাপাশি যেটুকু দেখা যাচ্ছে 111 জনের মধ্যে মাত্র 1 জন হাসপাতালে এসেছে, আর 110 জন তারা বাড়িতে বসে চিকিৎসা। এই 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 চিত্র কিন্তু প্রতিদিনের হাসপাতালে আসে। হাসপাতালে যে খবরটি নেওয়া হয়েছে যে হাসপাতালে করোনা চিকিৎসা বলতে যা বোঝায়, সেক্ষেত্রে প্রচন্ড ঘাটতি রয়েছে, সেবায় ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতিগুলোর কারণেই কিন্তু মানুষ আসলে হাসপাতাল মুখী হচ্ছে না। সার্বিকভাবে লকডাউন বরিশালে এখন পর্যন্ত সফলতার মুখ দেখছে। রাজশাহী ও বরিশাল থেকে লকডাউন এবং করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আজ ও কাল রাতে দেশে আসছে 45 লাখ করোনার টিকা। আজ রাতে যুক্তরাষ্ট্র, চীন থেকে আসবে 23 লাখ, বাকি 22 লাখ আসবে শনিবার। এর মধ্যে রয়েছে কোভ্যাক্সের আওতায় মডার্না ও চীন থেকে কেনা সিনোফার্মের টিকা। তবে আপাতত মেডিকেল, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও বিদেশগামী শিক্ষার্থীরা করতে পারবেন রেজিস্ট্রেশন। এই সুযোগ পাবেন পুলিশ সদস্যরাও। করোনার টিকা পাওয়া নিয়ে উদ্বেগ কাটছে। শুক্র ও শনিবারের মধ্যে দেশে আসছে প্রায় 250 কোটি করোনার টিকা। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার কোভ্যাক্সের আওতায় আসছে মডার্নার টিকা। একই রাতে পাওয়া যাবে চীন থেকে কেনা সিনোফার্মের টিকা। 1 ঘন্টার ব্যবধানে প্রথম চালান দুটো পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তা বুঝে নেবেন স্বাস্থ্যমন্ত্রী। রাত 11:30 সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। এবং ওই রাত্রি 12:30 দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। চীনের সিনোফার্ম থেকে 1.5 কোটি টিকা কিনছে সরকার, আর কোভ্যাক্সের আওতায় পর্যায়ক্রমে আরও 6 কোটি ডোজ পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন শনিবারও যুক্তরাষ্ট্র ও চীন থেকে টিকা আসবে 22 লাখ। মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30 পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5:00 দিকে পৌঁছাবে। এই দুইটি টিকা, দুই ধরনের টিকা, মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট 45 লক্ষ টিকা আমরা পেয়ে যাব। এবং আমাদের টিকার কর্মসূচি তারপরেই আমরা শুরু করে দিতে পারব। সারা দেশে টিকা দেওয়া শুরু হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে আপাতত সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশগামী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। এছাড়া এখন টিকা নিতে পারবেন আগের নিবন্ধিত ব্যক্তিরাও। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার থেকে ফাইজারের টিকার নিবন্ধন করতে পারবেন অভিবাসী শ্রমিকরা। বিএমইটি কার্যালয়ে গিয়ে আমি প্রবাসী ও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নেওয়া যাবে টিকা। এদিকে প্রতীকী উদ্বোধনে এসে টিকা না পেয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফাইজারের প্রতীকী টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে বৃহস্পতিবার সকাল থেকেই টিকা নিতে কুর্মিটোলা হাসপাতালে জড়ো হতে থাকেন প্রবাসী শ্রমিকরা। নিবন্ধন ছাড়া টিকা দেয়া হবে না, হাসপাতাল থেকে এ তথ্য জানানো হলে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা। আমরা বিএমআইটি অফিসে গেছি, যাওয়ার পরে ওখানে বলে কর্মিটুলায় যান, কর্মিটুলায় গিয়ে আপনারা টিকা নেন। দূর দূরান্ত থেকে আমরা এখানে আসছি, কিন্তু আসার পরে দেখলাম আমাদেরকে টিকা দেওয়া হচ্ছে না, টিকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ নতুন। ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে এসে
প্রবাসী শ্রমিকদের তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। পরে তিনি জানান, সুরক্ষা অ্যাপে নিবন্ধন জটিলতা এখনও কাটেনি, সোমবার থেকে শুরু হবে নিবন্ধন। একটা রেজিস্ট্রেশনের প্রথম হলো তোমার অ্যাপের মাধ্যমে, অ্যাপ তো এখনও চালু হয় নাই, অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে কিন্তু সবার জন্য এখনও চালু হয়নি, এটা বোধ হয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। শুক্রবার থেকে সারা দেশে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর 53টি কেন্দ্রে সম্পন্ন করা হবে নিবন্ধন। বিএমইটি রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হতে হবে, আগামীকাল সকাল 9টা থেকে খোলা থাকবে, শুক্রবার হলেও খোলা থাকবে। আর আমি প্রবাসী নামক অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এই রেজিস্ট্রেশন ছাড়া সুরক্ষা অ্যাপে ঢোকা যাবে না। যাদের এনআইডি নেই তারা পাসপোর্ট দেখিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন, বিএমইটিতে ঢুকলে আমরাই আপনাদেরকে সুরক্ষা অ্যাপের সাথে মিলিয়ে দিব যে আপনি কি করে সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশন পাবেন। স্বাস্থ্য বিভাগ হয়ে প্রবাসীদের ডাটাবেজ চলে যাবে আইসিটি বিভাগে। এ প্রক্রিয়া শেষে সোমবার থেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। বিএমইটি রেজিস্ট্রেশনে তিনি অন্তর্ভুক্ত হলে সেই তালিকা আমাদের স্বাস্থ্য বিভাগের এমআইএস এর কাছে আসবে, হোয়াইট লিস্টিং করেই আমরা আইসিটি কে দিয়ে দিব, আইসিটি তখন এটাকে ব্যাক এন্ডে একটা রেজিস্ট্রেশন করে ফেলবে। আগামী মঙ্গলবার থেকে 7টা কেন্দ্রেই ফাইজারের টিকা অভিবাসী কর্মীরা নিতে পারবেন। সৌদি আরব, কুয়েত সহ যেসব দেশে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু সেসব দেশের প্রবাসীদেরকেই ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের দুই ডোজ টিকা নেওয়ার পর করোনা আক্রান্তের হার 1% কম বলে গবেষণার তথ্য দিচ্ছেন চট্টগ্রামের এক দল গবেষক। এছাড়া প্রথম ও উভয় ডোজ টিকা নেওয়ার পর করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার যথাক্রমে 11% এবং 4%। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 7 গবেষকের 2 মাসের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম ও চাঁদপুরে গত 22 এপ্রিল থেকে 22 জুন মোট 12,936টি নমুনা থেকে 1,095 জন করোনা আক্রান্ত রোগীর তথ্য নিয়ে গবেষণা চালান গবেষক দল। এসব রোগীর মধ্যে 968 জন টিকা নেননি, 63 জন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ এবং 64 জন উভয় ডোজ টিকা নিয়েছেন। প্রথম ও উভয় ডোজ টিকা নেয়াদের করোনা আক্রান্তের হার যথাক্রমে 0.48 এবং 0.49%। প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে 7 জনকে, আর উভয় ডোজ নিয়ে হাসপাতালে গেছেন 3 জন, তবে তাদের কাউকেই আইসিইউতে যেতে হয়নি। প্রথম থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেয়েছি, এখন সিনোভিক ভ্যাকসিন এবং রাশিয়ার ভ্যাকসিন, ফাইজার এবং আমি জানি মডার্নের ভ্যাকসিনও বাংলাদেশে আসতেছে। তা এরা যদি ভ্যাকসিনটা যদি সকলে নিয়ে যায়, বিশেষ করে 50 ঊর্ধ্ব সকলে নেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু আক্রান্ত হারটা কমাইতে পারবো, মৃত্যুর হারটাও কমাইতে পারবো। টিকা না নেওয়াদের মধ্যে করোনা আক্রান্তদের 8.5%কে তীব্র শ্বাসকষ্টে আইসিইউ সেবা কিংবা বাড়তি অক্সিজেন দিতে হয়েছে। ভ্যাকসিনের বিকল্প নাই, ভ্যাকসিন আমাদের দিতে হবে, আর যারা ভ্যাকসিনের প্রতি ভীতি তারাও কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করব তাদের এই করোনা মুক্ত থাকার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা নেওয়ার পরও কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা আসলে তাকিয়ে আছি সেই সুদিনের জন্য যখন আমরা ভ্যাকসিনের দ্বারা অন্তত এ কিছুটা উপকার বা উপকৃত হব। তবে শেষ কথা হচ্ছে যতদিন ভ্যাকসিন চলবে ততদিন পর্যন্ত মাস্ক কিন্তু পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শুধু ভ্যাকসিন দিলেই চলবে না। 50 ঊর্ধ্বরা করোনায় আক্রান্ত হলে গুরুতর হওয়ার আশঙ্কা বেশি বলে তাদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, খাদ্য নাজাল ক্যানোলার অভাবে বগুড়ায় কোভিড হাসপাতালে ব্যাহত স্বাস্থ্যসেবা, অক্সিজেন পাচ্ছে না মুমূর্ষু রোগীরা। স্কুলে বার্ষিক পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে তোলা হবে, সংরক্ষণ হচ্ছে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। দেশে আবারও হলো করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনেই মারা গেছেন 143 জন, আর গত 5 দিনে মৃত্যু হয়েছে 593 জনের। এদিকে নতুন শনাক্ত 8,301 জন রোগী, আর শনাক্তের হার 25.9%। এ অবস্থায় লকডাউনে কোনো শৈথিল্য না দেখানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 119।
বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে প্রাণহানি দাঁড়িয়েছে 143 জনের। এর মধ্যে শুধু খুলনায় মৃত্যু হয়েছে 46 জনের আর ঢাকা বিভাগে 35 জনের। 143 জনের মধ্যে পুরুষ 90 ও নারী মারা গেছেন 53 জন। এ নিয়ে মোট প্রাণহানি 14,646 জনের। আর গত 5 দিনেই মৃত্যু হয়েছে 593 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, দেশের 566টি ল্যাবে গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 32,055 জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত 8,301 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 25.90, অথচ 5 দিন আগেও তা ছিল 21%। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত 921,559 জন। এ অবস্থায় কঠোর লকডাউন চলমান রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশের দেশের ভয়াবহতা বিবেচনা করে যেমন আজকের প্রেক্ষাপটে সর্বোচ্চ মৃত্যু 143 জন জনসাধারণের মৃত্যু হয়েছে, সুতরাং সেই বিবেচনায় লকডাউন কর্মসূচি আরও বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে জনসাধারণকে এই কর্মসূচি মানাতে বাধ্য করতে হবে। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 4,663 জন। এ নিয়ে মোট সুস্থ 8,20,913 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইফ্লো নাজেল ক্যানোলার সংকটে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে গত 12 ঘণ্টায় 7 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিতে আছেন আরও 10 রোগী। মুমূর্ষু করোনা রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন না পাওয়ায় এ নিয়ে 2 সপ্তাহে মারা গেছেন অন্তত 25 জন। দ্রুত সংকট কাটাতে না পারলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। করোনায় রোগী বাড়তে থাকায় প্রায় 1 মাস ধরে হাইফ্লো নজেল ক্যানোলার সংকট দেখা দিয়েছে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে। গত 2 সপ্তাহে এই সংকটে ঠিকমতো অক্সিজেন পাননি অনেক রোগী। এতে অন্তত 20 জনের প্রাণ রক্ষা করা যায়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এর মধ্যে গেল বুধবারই মৃত্যু হয় 8 জনের। এছাড়া হাসপাতালে ভর্তি আরও 8 করোনা রোগী মৃত্যু ঝুঁকিতে। আমাদের হাইফ্লো নেজাল ক্যানোলা আছে মাত্র 2টি এবং এই 2টি দিয়ে আমরা অনেক রুগীকে সেভ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গত পরশু দিন রাতে 8 জন রুগীকে তাদের দরকার ছিল হাইফ্লো নেজাল ক্যানোলা, আমাদের সীমাবদ্ধতা ছিল, আমরা দিতে পারিনি। আমাদের যদি হাইফ্লো নেজাল ক্যানোলা আরও 10-15টা যদি আমাদের থাকে আমরা অনেক রুগীকে সেভ করতে পারবো। চিকিৎসকরা বলছেন শ্বাসকষ্টের শুরুতেই যদি রোগীকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে আনা সম্ভব হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই হাইফ্লো অক্সিজেনের প্রয়োজন হয় না, আর এক্ষেত্রে স্বাভাবিক অক্সিজেন সরবরাহ থেকেই যে কোনো করোনা রোগীকে শ্বাসকষ্ট থেকে মুক্তি দেওয়া সম্ভব। 250 শয্যার হাসপাতালে 8টি আইসিইউ থাকলেও বর্তমানে হাইফ্লো নজেল ক্যানোলা আছে মাত্র 2টিতে। সম্প্রতি সীমান্তবর্তী জেলা নওগাঁ ও জয়পুরহাটের অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ায় প্রয়োজন কমপক্ষে 20টি ক্যানোলা। মানে ওখান থেকে রিফারেন্স করে দিল, মানে জিয়া মেডিকেল কলেজে, তো সেখান থেকে এখন আবার বলতেছে ওখানে কোনো সিট নেই। আর বললো যে ভাই তাহলে উনি মোহাম্মদ আলী ইয়েতে যান, ওখানে গেলে তাও একটু সুচিকিৎসা পাবেন। সেখানে আসলাম, আসার পরে দেখি যে একটু অক্সিজেন একটু ঘাটতি আছে। বগুড়া মোহাম্মদ আলী জেনারেল হাসপাতালকে গেল বছর 29 মার্চ শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। হাসপাতালে বিনামূল্যে দেওয়ার ওষুধ বিক্রি হচ্ছে মিডফোর্ডের ফার্মেসিগুলোতে। কিছু কর্মকর্তার যোগসাজশে দেশের নানা এলাকার সরকারি হাসপাতাল থেকে এসব ওষুধ এনে রাজধানীতে বিক্রি করছে একটি চক্র। মিডফোর্ড মার্কেটে অভিযান চালিয়ে বিপুল ওষুধ সহ একজনকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে ডিবি। পুরান ঢাকার পাইকারি ওষুধের মার্কেট মিডফোর্ড, সেখানকার ফার্মেসিগুলোতে সরকারি হাসপাতালের বিনামূল্যে দেওয়া ওষুধ বিক্রির খবরে অভিযানে যায় ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ, মেলে সত্যতাও। একটি ফার্মেসির 8 কার্টুনে মেলে অ্যান্টিবায়োটিক সহ 27 ধরনের ওষুধ, এর বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। গ্রেপ্তার হন আব্দুল হক নামে এক ব্যক্তি। গোয়েন্দারা জানাচ্ছে এসব ওষুধ সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়ার কথা, তবে বিক্রি হচ্ছে ফার্মেসিতে। মোরকে ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ লেখা থাকলেও পরোয়া করছে না কেউ। প্রচুর লাভ, কারণ একটা ওষুধের বাজার যে মার্কেট, ও কিনে হচ্ছে মাত্র 20% দাম দিয়ে দালালের কাছে এবং বিক্রি করে পুরোটা দামে, তাহলে একটা এখানে প্রায় 80% তার লাভ থাকে, তো যার কারণে উপলব্ধ হয় এই সমস্ত ব্যবসায়ী, এই সমস্ত লোকজন। একটি দালাল চক্রই এ কাজে জড়িত বলেও ধারণা করছে গোয়েন্দারা।
তারা সারা দেশের বিভিন্ন হাসপাতালে কিছু কর্মকর্তার কাছ থেকে এসব ওষুধ কিনে বিক্রি করেন ঢাকার ফার্মেসিতে। অসাধু সেসব কর্মকর্তাকেও আইনের আওতায় আনার কাজ চলছে। হসপিটাল থেকে কিছু অসাধু লোকজন তারা এটা দালাল চক্রের কাছে এটা বিক্রি করে, দালালের কাছ থেকে এরা আবার এটা কালেকশন করে। তো তার তথ্য মতে এটা শুধু ঢাকা মহানগরীতেই হয় তা নয়, বরং এই ওষুধগুলোর অধিকাংশ তারা কালেকশন করে হচ্ছে বাইরের, ঢাকার বাইরের যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সমস্ত হসপিটাল আছে, উপজেলা জেলার যে হসপিটাল আছে, সেখান থেকে দালাল চক্রের মাধ্যমে তারা সংগ্রহ করে। রাজধানীতে সরকারি ওষুধ বিক্রি করা ফার্মেসিগুলোতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি। আমাদের অভিযান অব্যাহত রাখব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর তিনটি জায়গায় বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত অর্ধ শত গ্রাম। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ময়মনসিংহের দুই উপজেলায়। তলে গেছে সড়ক ও বিভিন্ন এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আজও সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে ফেনীর লোকালয়ে। বেড়েছে মুহুরী ও কহুয়া নদীর পানি। বৃহস্পতিবার নদীর পানি বইতে থাকে বিপদসীমার 110 সেন্টিমিটার উপরে। অতিবৃষ্টির চাপে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10 গ্রাম। টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকার বাঁধে দেখা দেয় ভাঙন। সে সময় পানিতে ডুবে যায় রাস্তাঘাট আর ফসলের জমি, ভেসে যায় পুকুরের মাছ। লকডাউনের কারণে আমরা খানা পিনাও বন্ধ, একতো আবার এখানে নদীর ভাঙন বাড়ছে। কিছুদিন আগে বাঁধা, কিন্তু এই বছর আবার বৃষ্টিতে কিন্তু এবারটা ভেঙে গেছে। বেড়ি বাঁধগুলো যাতে আরো সুন্দরভাবে বাঁধা হয় তাহলে আমাদের একটু নিরাপত্তা, আমরা এখন এই পানির জন্য নিরাপত্তাহীনতা ভুগতেছি। এই বিষয়গুলো আসলে আমাদের এখতিয়ারাধীন না। আজকে সরজমিনে পরিদর্শন করে আমি যা দেখেছি সেটা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ময়মনসিংহে টানা বর্ষণে প্লাবিত ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার 30টি গ্রাম। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষি জমি। নদীর ভাঙনে এই যে আমাদের ফিশারি, অনেক পুকুরের মাছ সব আমরা চলে গেছে। একই অবস্থা শেরপুরের ঝিনাইগাতি, নলিতাবাড়ি ও সদর উপজেলার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মহারশি, ভোগাই নদী ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে পৌরসভার 20টি গ্রাম। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। পরে বৃষ্টি বন্ধ হলেও অনেক এলাকার অলি গলিতে জমে থাকে পানি, বাড়ে নগরবাসীর ভোগান্তি। চট্টগ্রামে 24 ঘন্টায় 216 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এতেই নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও ও মুরাদপুরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানি ঢুকে গেছে দোকানপাট ও বাসাবাড়িতে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। যাবে পানি থাকে তো ব্যবসা কে করতে পারে? কেউ তো করতে পারে না, সবাই এক একজন এক এক করে, মানুষের বাজার কষ্ট। 2-4 ঘন্টা যে বৃষ্টি হয়েছে এই কারণে এই ব্যাপারে পাড়া, এই রাস্তাতে ভালোই পানি হওয়াতে এখানকার যে যারা বাজার করতে আসছে তার জন্য খুব দুষ্কর হয়ে যাচ্ছে। এই যে গলির ভিতরেও পানি, মেইন রোডও পানি, চলাফেরা করতে খুব কষ্ট, অসুবিধা। সকাল থেকে বৃষ্টি না থাকলেও বিভিন্ন এলাকায় আটকে থাকে পানি। নগরীর বাসিন্দারা বলছেন বিভিন্ন খাল ও নালা নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনা জমে তৈরি হয় জলাবদ্ধতা। রাস্তায় কাজ হচ্ছে না, ড্রেন পরিষ্কার করে না, ড্রেন সবগুলো জাম, খাল তালেগুলো সব কিছু জাম হয়ে গেছে। সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 11,000 কোটি টাকার 4টি প্রকল্পের চলমান কাজ শেষ হলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী রেহাই পাবেন বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। অন্যদিকে খাল ও নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। মূল খাল এগুলো যেগুলো সরাসরি নদীতে গিয়ে পড়ছে, এগুলো যদি পরিষ্কার না থাকে, আপনি শহরকে যদি একবার তকতকে জগজগে করে রাখেন, পানিগুলো যাবে কোথায়? বর্ষা মৌসুমের ভোগান্তি দূর করতে নগর কর্তৃপক্ষের তদারকি আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার বার্ষিক পরীক্ষা নিতে না পারলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে, তাই মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষকরা জানিয়েছেন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর সংরক্ষণ করছে স্কুলগুলো। দীর্ঘ 15 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে অটো উত্তীর্ণ করা হয়।
তবে এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোনোভাবেই মূল্যায়ন ছাড়া পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। যেসব অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে তার উপর নম্বর দেয়া হবে। বার্ষিক পরীক্ষা না নিতে পারলে এই নম্বরের গড় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা করা হবে। অনেক ডিটেইলে এই ইভ্যালুয়েশনটা হবে, ফলে আমরা আশা করছি যদি আমরা এই অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো পরিচালনা করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনে কোনো ঘাটতি থাকবে না। শিক্ষার্থীরা বলছে তারা অ্যাসাইনমেন্ট করছে তবে বাসায় বসে পড়াশোনায় তেমন মনোযোগী হতে পারছে না। বর্তমানে বাসায় অ্যাসাইনমেন্টের মাধ্যমেও যুক্ত আছি কিন্তু স্কুলের পরিবেশটা পাওয়া যায় না। অ্যাসাইনমেন্ট করছি, আমাদের ভালোই লাগছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। স্কুল খোলা হলে আমাদের আরও ভালো লাগতো, ভালো লাগে না, স্কুলে যেতে চাই। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে, নম্বরও সংরক্ষণ হচ্ছে। সেইগুলি আমরা সংগ্রহ করেছি এবং সেগুলি নম্বর দিয়ে রেখেছি, পরবর্তীতে আমরা সরকারি নির্দেশ পেলে গড় করে সেগুলি আমরা পরবর্তী ক্লাসে তাদের যাতে বার্ষিক পরীক্ষা না হলেও সমস্যা না হয় আমরা প্রমোশন দিতে পারি, সেটা কিন্তু আমরা রেডি করে রেখেছি। এদিকে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে, লকডাউন শেষ হলে আবার নতুন অ্যাসাইনমেন্ট দেয়া হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের জন্য দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করেছেন দেশের বিভিন্ন স্থানের খামারিরা। এর মধ্যে আলোচনায় আসছে বেশ কিছু বিশাল আকৃতির ষাঁড়। হবিগঞ্জের তুফানের ওজন 850 কেজি আর মেহেরপুরের জমিদার বাবুর ওজন 30 মন। নজর কাড়া ষাঁড় দুটির নাম ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। ফ্রিজিয়ান শঙ্কর জাতের ষাঁড় তুফান 3.5 বছর ধরে গরুটি পালন করছেন হবিগঞ্জের শরীফাকাত গ্রামের কাউসার মিয়া। 7 ফুট লম্বা আর 5 ফুট উচ্চতার তুফানের ওজন 850 কেজি। কাউসার মিয়ার গরু সেরা গরু, 1800 কেজি ওজন তুফান গরু, ও দেখবার লাগে আইলাম। তুফান রে আমরা ছোটবেলা তেল লালন পালন করছি, এখন আমার মালিক এটা 15 লাখ টাকা দাম চায়। কালসরমের দাবি ষাঁড়টি মোটা তাজা করা হয়েছে দেশীয় খাবারে। কোরবানির ঈদ সামনে রেখে এর দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। অনলাইনে চলছে দরদাম, তবে করোনা পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কাউসার মিয়া। হাটেও তোলার চেষ্টা আছে, দিকে আমরা অনলাইনে যদি বিক্রি করতে পারি তাহলে হাটে আর তোলা লাগবে না। করোনার তো এখন করোনার সমস্যা, করোনার কারণে হাট হইতে পারে না, হইতে পারে। শিল্পপতি অনেক বড় বড় শিল্পপতি আছে দেশের মধ্যে, যদি আমারটা নেয় শখ করিয়া। মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মোহাম্মদ এমিলের খামারে বেড়ে উঠেছে জমিদার বাবু ষাঁড়টি। 30 মন ওজনের এই ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। নাম রাখছি আমি জমিদার বাবু, এই গরুটার আমি ঢাকায় নিয়ে উঠে বিক্রি করব। ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড়টির বয়স 2.5 বছর। আবুনোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এখন থেকে পণ্য সরবরাহের পর দাম পাবে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে পণ্যভেদে সর্বোচ্চ 5 দিন ও 7 দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। এই নিয়ম রেখে বুধবার ই কমার্স পেমেন্টের নীতিমালা দিল বাংলাদেশ ব্যাংক। এছাড়া ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেও পণ্য বেচা কেনা অব্যাহত থাকবে। অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধের জন্য ব্যাংক, পিএসও এবং ই ওয়ালেটের মতো আর্থিক সেবার ব্যবহার বাড়ছে, কিন্তু অর্থ পরিশোধের পরও অনেক ক্ষেত্রে পণ্য পেতে দেরি হয় বা পাচ্ছেন না গ্রাহক। এতে ঝুঁকিতে পড়ছেন গ্রাহক ও পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এরপরই ই কমার্স লেনদেনের ক্ষেত্রে অর্থ ছাড়ে বিধিনিষেধ আরোপ করে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সব রকম ভাবে একটা ই রাখা হবে যাতে করে চিটেড না হয়, তাদের ব্যবসার গ্যারান্টি থাকবে, কিন্তু অবৈধ সুযোগ কেন না পাচ্ছি। ব্যাংক ব্যাপার হচ্ছে কি, যারা এখন থেকে অনার যারা কিনবে কিনতে যাবে তাদেরকে মানে মাল বুঝে পাওয়ার পরে তারা পেমেন্ট করবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালায় বলা হয় যেসব অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা দেবে তারা সহজে অর্থ পাবে, আর যারা বেশি সময় নেবে তারা টাকা পাবে গ্রাহক পণ্য বা সেবা পাওয়ার পর। এই লেনদেন নিষ্পত্তিতে মধ্যস্থতা করবে ব্যাংক, এমএফএস বা ই ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ইস্যু করা ভাউচারের বিপরীতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ না করা পর্যন্ত অর্থ ছাড় করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাকে স্বাগত জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ক্রেতারা যে পেমেন্টটা করবেন আপাতত সেই পেমেন্টই পেমেন্ট গেটওয়ের কাছে রক্ষিত থাকবে। বিক্রেতারা অর্থাৎ ই কমার্স কোম্পানিগুলো এটা ডেলিভারি দেওয়ার সাপেক্ষে তাদের টাকাগুলো বুঝে পাবেন। সেই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই এই ট্রাস্টের কোনো ঘাটতি হবে না বলে আমার বিশ্বাস করি। এদিকে অনুমোদন নেই এমন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর বাজারগুলোয় ভিড় রয়েছে। প্রায় সব বাজারে মাছ ও সবজির দাম বাড়তি। এছাড়া সরকারিভাবে ভোজ্যতেলের দাম কমানো হলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর পলাশি বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা দেখেছি যে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন যেহেতু শুক্রবার, তার উপর ভোর থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য তো না হলেই নয়। এই মুহূর্তে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং কোন পণ্যের বাজারের দরের মধ্যে তারতম্য দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি বেশ কয়েকটি বিষয়। আজকে রাজধানীর বেশ কিছু কাঁচা বাজারে ঘুরে আমি দেখতে পেয়েছি, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর পলাশি বাজারে। ঠিক এইটা অন্যতম একটা খুচরো বাজার, এবং যেহেতু খুচরা বাজার গতকাল থেকে যে কঠোর লকডাউন শুরু হয়েছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এবং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এবং বলেছিলেন সরকার পক্ষ থেকে সঠিকভাবে যেন স্বাস্থ্যবিধি মানে, সেই বিষয়টা কিন্তু বাজারে এসে আমি লক্ষণীয়। আমি প্রথমেই বলি আপনাকে, বেশ কয়েকটি বাজার, যেমন এখন পলাশি বাজার, পার্শ্ববর্তী হাতিরপুর বাজার আমি ঘুরেছি। যদিও লকডাউনের দ্বিতীয় দিন, সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন, এবং কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে থেমে থেমে, সুতরাং এটাও একটা প্রভাব পড়েছে। গতকালকে যে পরিমাণ ক্রেতা উপস্থিত দেখেছিলাম, আজকে তুলনামূলক কিছুটা কম, কারণ তারা গতকালকের শুরুতেই বাজার করে নিয়েছিল। আর গত বছরের সাথে যদি আমরা তুলনা করি, এখানে যারা ক্রেতা বিক্রেতা কয়েকজন সাথে কথা হয়েছিল, তারা যেটা বলেছিল, গতবার কিন্তু যতটুকু প্রয়োজন তার থেকে বেশি পণ্য কিনে ক্রেতারা বাসায় মজুত করেছিল। এবার কিন্তু পরিস্থিতিটা একটু ভিন্ন, যতটুকু লাগছে অর্থাৎ খুব বেশি পরিমাণ যে মজুতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। আর আরেকটি বিষয় জানিয়ে রেখে, যে সরকারি পক্ষ থেকে যেটা বলা হয়েছিল প্রজ্ঞাপন অনুযায়ী, যে খোলা বাজারে উন্মুক্ত স্থানে এই কাঁচা বাজারটা বসাতে হবে, কিন্তু এটা অনেক জায়গায় এটা লক্ষণীয় নয়। আমি যদি উদাহরণ হিসেবে বলি, মহাকালী কলমিলতা কাঁচা বাজার, এবং এই মুহূর্তে যেখানে আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পলাশি যে বাজার, যেটাকে বুয়েট বাজার নামে পরিচিত, এটা কিন্তু উন্মুক্ত স্থানে বাজারটা বসাচ্ছে না, এটা ভিতরেই যে বাজারটা আছে, এখানে যারা ব্যবসায়ী আছে তারা যেটা বলছে, আশেপাশে বসার মতো পর্যাপ্ত মাঠ নেই, সেজন্য তারা এখানেই আগের মতোর একই পজিশনে থেকে তারা বিক্রি করছে। আর দামের বিষয়টা যদি আপনাকে বলি, যে লকডাউন এবং বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা বেশ কিছু পণ্যের দাম বাড়িয়েছে, তার মধ্যে হচ্ছে সবজির দামটা একটু বাড়তি, এবং সাথে সাথে মাছ মাংসের দামটা বাড়তি। প্রতিটা সবজির দাম কেজি প্রতি আপনার 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং মাছের দামটাও প্রায় 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা তারা বলছে যে লকডাউনের মধ্যে, শাহিদ আমাদেরকে আরেকটি বিষয় জানাবেন, আমরা জেনেছি যে সরকারিভাবে ভোজ্যতেলের দাম কমানো হলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে, এই বিষয়টি একটু জানাবেন। যেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা বলেছিলেন, আমি গতকালকেও দেখেছি, আজকেও বিভিন্ন বাজারে ঘুরে দেখলাম যে গতকাল থেকে অর্থাৎ 1 জুলাই থেকে যে ভোজ্য তেলে 4 টাকা লিটারে কম হওয়ার কথা, সেই প্রবণতা কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। এখানে যারা বিক্রেতা তারা বলছে যে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে তারা যেই পণ্যটা পেয়ে থাকে সেটা আগের দামে পাচ্ছে, নতুন কম দামে তারা এখনও পণ্যটা পাচ্ছে না। তারা বলছে এই দামটা বাজারে প্রভাব পড়তে আরও বেশ তো 2-1 দিন সময় লাগবে। তবে যারা ক্রেতা তারা বলেছিল যে কোনো পণ্যের দাম যখন বাড়ার অজুহাত থাকে, তারা কিন্তু অনেক সময় বিনা অজুহাতে দামটা বৃদ্ধি করে ফেলে, কিন্তু যখন সরকারিভাবে বা প্রতিষ্ঠান থেকে যখন দামটা কমানো হয়, সেই দাম কমার প্রবণতা বাজারে সহ বিভিন্ন খুচরা বাজারে পড়তে অনেক সময় লাগে। এই সময়টা বাড়তি মুনাফা নিচ্ছে যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা খুচরা ব্যবসা যদি কথা বলি সেক্ষেত্রে। আর আরেকটি বিষয়, যেক্ষেত্রে বাজারে শুধু পলাশি বাজার নয়, রাজধানীর কারণ দর্শক বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অনীহা লক্ষ্য করা গিয়েছে, কারণ ক্রেতা বিক্রেতা সেক্ষেত্রে সম্পূর্ণ অনীহা। যদি ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের সেক্ষেত্রে মাস্ক পরার ক্ষেত্রে অনেক বেশি অনীহা প্রকাশ করছে, সামাজিক দূরত্ব কোনো বালাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এক কথা যদি আপনাকে বলি, বৃষ্টি জন্য কিন্তু গতদিনের তুলনায় কিছুটা হলেও ক্রেতার সন্ধান কম, তবে লকডাউন বৃষ্টির অজুহাতে সবজি সহ রাজধানীর পলাশি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম নিয়ে জানাছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, ভারতে কমছে করোনা সংক্রমণ, একদিনে আরও 796 জনের প্রাণহানি, বিশ্ব শনাক্তের হার 2% বেড়েছে গত 1 সপ্তাহে। বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এক অনলাইন অনুষ্ঠানে তিনি আরও বলেন, গ্রাহক যাতে রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করতে হবে।
প্রতি বছর দেশে বিপুল পরিমাণ মোবাইল ফোন অবৈধভাবে আমদানি হওয়ায় বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতারিত হচ্ছেন অনেক গ্রাহক, আছে নিরাপত্তাজনিত সমস্যাও। এমন অবস্থায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিবন্ধন পদ্ধতি উদ্বোধন করা হয়, যার মাধ্যমে 1 জুলাইয়ের পর কেনা হ্যান্ডসেট অবৈধ হলে তা তথ্য প্রমাণ দিয়ে 3 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এই কাজের মাধ্যমে দেশে একটা শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে এবং মোবাইল অপারেটররা, আমরা মোবাইল অপারেটর সহ যারা ম্যানুফ্যাকচারার আছে তারাও আমরা একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো। আমরা বলি কাউন্টারফেট ডিভাইসের কথা, আমরা বলি যে এখান থেকে যে রেভিনিউ আমরা মিস করবো ওগুলো পেয়ে যাবো, আমরা বলছি যে এখানের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোকে সহযোগিতা করবে। NEIR যে গাইডলাইন যেটা একটা তৈরি করা হয়েছে, এটা আমাদের আরো বেশি করে এটা প্রচার করতে হবে, বিভিন্ন পর্যায়ে এটা পৌঁছে দিতে হবে। কারণ আমরা আমরা যেটা করছি এটা কিন্তু আমাদের মোবাইল ব্যবহারকারীদের একটা বিরাট একটা অংশ আছে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বাস করে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য মোবাইল সিম ও হ্যান্ডসেট নিবন্ধন করা হচ্ছে। ডাটাবেজ না থাকার সুযোগে যারা অপরাধ কর্মকাণ্ড করছেন তাদের নিয়ন্ত্রণ করতে এটি হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রত্যেকটি সেট সিমের সাথে মিলিয়ে দেন নিবন্ধনের কাজটি যেন সম্পন্ন হয়, কেউ যেন কোনোভাবে এই হয়রানির আওতায় না পড়ে এবং কোনো রকম হয়রানির শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। তার কারণ হচ্ছে আমরা এটা বলেছি যে আমরা এই নিবন্ধনটা স্বয়ংক্রিয়ভাবে হবে। অনুষ্ঠানে বলা হয়, স্থানীয় বাজার থেকে মোবাইল সেট কিনলে বিক্রেতা সেই সেটের রেজিস্ট্রেশন করে দেবেন, আর বিদেশ থেকে হ্যান্ডসেট আনলে তার যথাযথ প্রমাণ দিয়ে অনলাইনে BTRC-র মাধ্যমে নিবন্ধন করা যাবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস পর ভারতে একদিনে সর্বনিম্ন 796 জন মারা গেছেন, শনাক্ত 43,000। এদিকে বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 8,000 মানুষের, আক্রান্ত হয়েছে 4,22,000। গেল এক সপ্তাহে এই হার বেড়েছে 2%। বিশ্বে করোনায় মোট প্রাণহানি 39,70,000, শনাক্ত হয়েছে 18,33,00,000। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে 1,943 জনের, আক্রান্ত 63,000-এর বেশি। কঙ্গোতে করোনায় তৃতীয় ঢেউ চলছে। এদিকে বাইডেন প্রশাসন ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ নিয়ে আরও সতর্ক পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ডেল্টা ভেরিয়েন্ট 50% বেশি সংক্রামক। যুক্তরাষ্ট্রের দেয়া 2,50,00,000 টিকার ডোজ গ্রহণ করেছে কলম্বিয়া। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় তুরস্কে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এদিকে ইসরায়েলে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ সাময়িক স্থগিত ঘোষণা করেছে বাফুফে। কঠোর লকডাউনেরও লীগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও একদিনের ব্যবধানে লীগ স্থগিত করতে বাধ্য হলো বাফুফে। তবে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টি ও মাঠের বর্তমান অবস্থা। গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ম্যাচ আয়োজনের অনুপযোগী হয়ে দাঁড়ায়। অতিবৃষ্টিতে কাদা জমা হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এতে ফুটবলাররা স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি। লীগের বাকি ম্যাচগুলোর পুনর্নির্ধারিত সূচি শীঘ্রই প্রকাশ করবে বাফুফে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। 20 সদস্যের দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ শন উইলিয়ামস। টাইগারদের বিপক্ষে মিশনে তারুণ্যে আস্থা রেখেছেন জিম্বাবুয়ের নির্বাচকেরা। দলে 4 নতুন মুখ, প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, কাইটানো ও ডিওন নেফি। হোম কন্ডিশনে পেস অ্যাটাক শক্তিশালী করে মাঠে নামার পরিকল্পনা স্বাগতিকদের। 7 জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু সিরিজের একমাত্র টেস্ট। আজ শুরু ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই। মিউনিখে ইতালি বেলজিয়াম মহারণও রাত 1টায়। এর আগে রাত 10টায় সেন্ট পিটার্সবার্গে স্পেনের চ্যালেঞ্জ নেবে সুইজারল্যান্ড। 31টি ম্যাচ অপরাজিত ইতালি আছে দুর্দান্ত ছন্দে। আসরে শতভাগ জয় নিয়ে শেষ 8-এ উঠলেও আজুরিদের কঠিন পরীক্ষা বেলজিয়াম। ফেরার অপেক্ষায় অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েলেনি। অন্যদিকে চোট সমস্যায় জর্জরিত বেলজিয়াম, সাইড বেঞ্চে থাকছেন হ্যাজার্ড, ডিব্রুইনা। দুদলের 23 দেখায় ইতালি জিতেছে 14 ম্যাচ। বেলজিয়ামের জয় 5টিতে, সবশেষ দেখায় সুখস্মৃতি আজুরিদের।
এদিকে ফ্রান্সকে হারানোর আত্মবিশ্বাস স্পেনের বিপক্ষে কাজে লাগাতে চায় সুইজারল্যান্ড। আর শেষ চার নিশ্চিতে স্পেনের ভরসা শক্তিশালী আক্রমণ ভাগ। আর এ ছিল সকাল নয়টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।